हेलो बंधुरा, एटी होच्छे बासुकीनाथ रेलवे स्टेशन और आज के बासुकीनाथ रेलवे स्टेशन थेके बासुकीनाथ मंदिर सफर करछि। तो आमी एखन टोटोते चेपे पड़ेछि और बासुकीनाथ रेलवे स्टेशन थेके बासुकीनाथ मंदिर होच्छे मात्र 2 किलोमीटर, जेटा आपनी शर्टकाट रास्ता दिए आपनी ताड़ाताड़ी 10 मिनिटे पौंछे जेते पारेन माठेर रास्ता दिए। किन्तु आमी आपनादेरके बासुकीनाथ मंदिर जे देखाच्छी एखन आमी टोटोय आछि और आमादेर टोटो एखन सामने आपनि आगे देखलेन सेटी होच्छे बासुकीनाथ रेलवे स्टेशन और एखन आमरा जाच्छी बासुकीनाथ मंदिर। तो बंधुरा, आपनी जसीडी थेके 15 टाकार टिकिट दिए आपनी बासुकीनाथ स्टेशने आसते पारेन, कारण देवघरे श्रावण मासे आपनारा देवघर जान किन्तु सेखाने बासुकीनाथ आसते गेले अनेक टाका भाड़ा चार्ज करे गाड़ीवालारा 100-150। से कारणे आपनी 50 टाकाय आपनी चले आसते पारबेन खूब कम खरचे। ट्रेनेर टिकिट होच्छे आपनार 15 टाका जसीडी थेके। आपनी जदि आपनी बैद्यनाथ धामे आछेन, देवघरेर बाबा बैद्यनाथ धाम, सेखाने पासे एकटा रेलवे स्टेशन आछे जे स्टेशन नाम होच्छे देवघर जंक्शन नतून स्टेशन। सेखाने आपनी 10 टाका भाड़ा दिए बैद्यनाथ धाम थेके आपनी चले आसबेन देवघर जंक्शन और 10 टाकाय भाड़ा। देवघरे 15 टाका टिकिट केटे बासुकीनाथ होच्छे 25 टाका। बासुकीनाथ थेके आपनी हेटेও চলে যেতে পারবেন বাসুকীনাথ রেলওয়ে স্টেশন থেকে বাসুকীনাথ মন্দির। তাহলে যাবার 25 আর আসার 25, তাহলে হয়ে যাচ্ছে 50 টাকা। তো আপনি খুব শীঘ্রই আপনি 50 টাকায় আপনার যাওয়া আসা হয়ে যাবে। ফালতু খরচা না করে বিদেশে গেলে টাকা বাঁচিয়ে চলবেন, সেটা আপনার পক্ষেও ভালো। আর বন্ধুরা, জসিডি থেকে অথবা দেওঘর জংশন থেকেই আপনি বাসুকীনাথ রেলওয়ে স্টেশন আসতে পারেন, অথবা আপনি যদি আজিমগঞ্জ রামপুরহাট দুমকা হয়ে যদি যাচ্ছেন তাহলে বাসুকীনাথ আপনার কাছে হবে। আপনি বাসুকীনাথে জল অভিষেক করে তারপরে আপনি বৈদ্যনাথ ধাম যেতে পারেন, আর অথবা যদি সুলতানগঞ্জ থেকে আসেন তাহলে বৈদ্যনাথ ধামে জল ঢেলে তারপরে আপনি বাসুকীনাথ ধামে আসবেন। আপনার পক্ষে এটাই সুবিধাজনক। আর ফ্রেন্ডস, বাসুকীনাথ মন্দিরের ভিডিওগুলি আমি আপলোড করেছি, যদি দেখার ইচ্ছে থাকে তাহলে দেখে নিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আপলোড করতে থাকি। দেবঘর ভ্রমণের সবথেকে সুযোগ আর ভালো কম খরচে আপনি কিভাবে কোথায় থাকতে পারবেন, কোথায় ঘুরতে পারবেন আপনাদেরকে দেখাবো অথবা জানাবো। এখানে আপনি ফ্রিতেও খেতে পারেন, 12 মাস ফ্রিতে খাবার খাওয়ানো হয়। তো সেই জায়গাটি আমি আপনাদেরকে আলাদা ভিডিও দেখাবো, সেই কারণে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই ভিডিওটি আপলোড করতে আপনি দেখতে পান, আপনার কাছে নোটিফিকেশান আসে আর আপনি আরামসে দেখতে পান। তো বন্ধুরা, এবার আমি একটু ভিডিওটি স্পিড মারছি যাতে আমরা বাসুকীনাথ ধাম একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, আর বাসুকীনাথ ধাম তাড়াতাড়ি পৌঁছে আপনাদেরকে আগের তত্ত্বগুলি জানাই আর বাসুকীনাথ ধামে ভগবানের দর্শন আমি আপনাদেরকে করাই। তো এই আমরা পৌঁছে গেছি বাসুকীনাথ ধাম। ওই সামনে ছবিটি দেখছেন, ওটি হচ্ছে মেন গেট, আর সামনেই মেন গেট, ডান দিকে রাস্তা আছে।
বাসুকীনাথ মন্দিরে যাওয়ার। তো আপনারা আরামসে বাসুকীনাথ মন্দিরে যেতে পারবেন, আর লাইন লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ বাসুকীনাথ মন্দির দুপুর 12টা 1টার দিকে সবসময় ফাঁকাই থাকে। তো আপনি আরামসে জল ঢেলে, এটি হচ্ছে মেন গেট, এখান থেকে আপনি সামনেই বাসুকীনাথ মন্দির আছে 1 কিলোমিটার দূরে, আপনি এইটুকুটা আপনাকে হেঁটেই যেতে হবে, কারণ ভেতরে গাড়ি যায় না। এই হচ্ছে বাসুকীনাথ জ্যোতির্লিঙ্গ, বাবার মন্দির আপনি দর্শন করেন।